হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে কমলাভোগ চমচম। আমরা ছোটবেলা থেকেই কমলাভোগ রাউন্ড শেপে খেয়ে এসেছি, চেষ্টা করেছি এবার নতুন একটি রূপ দেওয়ার। গুণগত মান অক্ষুণ্ণ রেখে, স্বাদটি বজায় রেখে নতুন এই রূপটি আশা রাখব আপনাদের সবার মন কাড়বে। ঘরে কোনো নতুন অতিথি আসলে একবার প্রেজেন্ট করবেন, এইটুকু গ্যারান্টি। এর স্বাদ সারা জীবন সবার মুখে লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ঝটপট বানানো শুরু করি। প্রতি একটি পাত্রে আমি পুরোপুরি 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি। এবার দুধটি ভালো করে জাল করে আমি বলক তুলে নিচ্ছি। দুধটিতে যখনই ঠিক এই রকম বলক আসবে, আমরা চুলার তাপমাত্রাটি একেবারে বন্ধ করে দেব। বন্ধ করে এবার এতে আমি মেশাচ্ছি পুরোপুরি 1/3 কাপ ফ্রেশ অরেঞ্জ জুস। 1/3 কাপ কমলার জুস দিয়ে আমি আজ ছানাটি কাটবো। জি, আপনারা ঠিকই শুনেছেন, আজ আমি ভিনেগার, লেবুর রস অথবা টক দই কিছুই ব্যবহার করব না। আজ আমি ছানা কাটবো ফ্রেশ কমলার রস দিয়ে, তার সাথে সাথে হালকা হাতে একটু নেড়ে যাব। একটু দক্ষ করলেই দেখবেন যে আমাদের ছানাটি কিন্তু অলমোস্ট ফাটতে শুরু করেছে, এবং চোখের পলকেই দেখবেন ছানাটি সম্পূর্ণ ফেটে যাবে। আর আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের মিল্ক সলিড একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এসে আমি এই সম্পূর্ণ ছানাটি একটি চিজ ক্লথের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছানাটি আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে এখানে নিয়ে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন যে আমাদের ছানাটি কত বেশি সফট হতে হবে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1/2 টিস্পুন সুগার, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সেমোলিনা কাঁচা সুজি, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আমি কর্ন ফ্লাওয়ার, এর পরিবর্তে আপনারা নর্মাল ময়দা ব্যবহার করতে পারবেন। সবকিছু ভালো করে ছানার সাথে মথে নিতে হবে যেন ছানায় কোনো প্রকারের লাম্পস অবশিষ্ট না থাকে। ছানাটি সম্পূর্ণ মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কিছুটা অরেঞ্জ কালার। আপনারা জেল ভার্সনটিও দিতে পারেন, তবে আজ আমি পাউডারটি দিচ্ছি। এতে করে দেখা যায় একটি অরেঞ্জ কালার এই ছানার ভিতর অ্যাড হয়ে যাবে। ছানাটি সম্পূর্ণ মথে নেওয়া হয়ে গেছে। এবার হালকা হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে ছানা নিয়ে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। তবে যেমনটিকে বললাম যে কমলাভোগ বেসিক্যালি গোল হয়, আজ আমি এই রূপটি চেঞ্জ করব, আর তাই আজ আমি একে চমচমে শেপ দেব। আশা রাখব নতুন এই রূপ আপনাদের সবার পছন্দ হবে। মিষ্টিগুলো আমি ঠিক এই সাইজে বানিয়ে নিচ্ছি। মিষ্টিটি বানানোর জন্য এখানে আমি 2 কাপ সুগারে পুরোপুরি 5 কাপ পানি দিয়ে একটি বলক তুলে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি 1/4 কাপ ফ্রেশ কমলার রস। তবে আমি হালকা কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার, এতে করে চমৎকার একটি কালার অ্যাড হবে। তবে এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে শুধু কমলার রসে যে কালারটি আসে সেটিও আপনারা রাখতে পারেন। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। কমলাভোগের আসল যে কালার সেটি আমার মনে হয় চলে এসেছে। এবার গরম গরম শিরায় আমাদের বানিয়ে নেওয়া সেই মিষ্টিগুলো আমরা দিয়ে দেব। তবে যখন আমরা মিষ্টিগুলো দেব, মেক শিওর যেন শিরাটি ফুটন্ত না থাকে, তাপমাত্রা কমিয়ে তারপর মিষ্টিগুলো দিতে হবে, না হয় আমাদের মিষ্টিগুলো কিন্তু একেবারেই ছুটে আসবে। আর আমাদের পুরনো সেই লোকের জন্য, পুরনো ভালোবাসার লোকের জন্য একটি কমলাভোগ আমি অবশ্যই রাউন্ড শেপে বানিয়ে নিলাম। এবার আমি কভার দিয়ে ঢেকে হাই হিটে জাল করব পুরোপুরি 20 মিনিট। তারপর তাপমাত্রাটি কমিয়ে 45 মিনিট জাল করব লো মিডিয়াম ফ্লেমে। 20 মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পর আমি পুরোপুরি লো মিডিয়াম ফ্লেমে 45 মিনিট কমলাভোগটি জাল করে নিয়েছি। ওয়াও, এবার মিষ্টিগুলো আমরা তুলে নিব না, এই শিরাতে রেখে মিষ্টিটি ঠান্ডা করে নেব পুরোপুরি 4 থেকে 5 ঘন্টা। বৈশাখী স্পেশাল কমলাভোগ চমচম এবং কমলাভোগ একেবারেই রেডি।
আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা অসাধারণ লাগছে। চাইলে কমলাভোগ মিষ্টিটি নতুন এই রূপ দিয়ে চমচম বানিয়ে একবার ট্রাই করতে পারেন, এইটুকু গ্যারান্টি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। আমি কিছুটা ড্রাই নারিকেল উপরের দিক থেকে দিয়ে দিচ্ছি, এতে করে লুকটি অনেক চমৎকার লাগবে। আর এই মিষ্টির টেক্সচার কেমন হয়েছে আশা করি তা আর বলার অপেক্ষা রাখে না, তারপরেই চলুন আমরা একটি কেটে দেখে আসি। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এতে করে আপনারা বুঝতে পারবেন যে টেক্সচারটি কেমন হয়েছে আর আমাদের মিষ্টিটি কেমন হয়েছে। কাটা মাত্রই একেবারে রসে টই টুম্বুর, ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে। আর যারা দোকান থেকে মিষ্টি কিনে খেয়েছেন তারা তো জানেনই যে ভেতরের লোকটি হুবহু এমনই থাকে, একেবারে রসে টই টুম্বুর। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ততদিন আপনারা সুস্থ থাকুন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।